মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। চিংড়ি দিদি যে এই কান ভাঙানোর বিষয়টা করেছে, ক্লাবের ছেলেদের তাতিয়েছে, এতে কিন্তু ও একা ছিল না, জামাইবাবু ওর সঙ্গে ছিলেন, এটা আমি বুঝে গিয়েছি। তোমার সঙ্গে আরো কে ছিল সেটা তো স্যার জিজ্ঞেস করলেন। জেঠুমনি, কিন্তু এটা তো আমি নিজের থেকে, এরকম একটা অন্যায় কাজ তোমায় কে করতে বলেছে? রুদ্র? রুদ্র বাবা চেয়ে ওরা রুদ্র দাদা। ফুলকি, দিদিকে একটা ফোন করো, ফোন করে রুদ্রর খোঁজ নাও। গত ঘটনার মধ্যে রুদ্র দেখে আর টেনশন দেওয়া হয়নি আমার, ফোন করে জিজ্ঞেস করো রুদ্র ঠিক আছে কিনা। হাজার হোক, ফ্যামিলি তো পারিবারিক কর্তব্য আছে না? তুমি ফোন করো, আমার এখন মাথা ঠিক নাই, ভালো লাগে না জানো তো, চেনা মানুষগুলোর এরকম অচেনা রূপ দেখতে ভালো লাগে না, অসহ্য লাগে আমার, মনে হচ্ছে যেন যেন সব দিক থেকে ঠকে যাচ্ছি। এই যন্ত্রণাটা যে কি এটা তুমি বুঝবে না বলকি, বুঝবে না স্যার। সব জায়গায় সবসময় আপনি সত্যিটা জানতে চান, সত্যিটা কি সবসময় সুন্দর হয়? মরার আগে চৈতা রায় নিজের বড় বড় নখ বসিয়ে দিয়েছিল রুদ্রূপ সান্যালের বুকের উপর থাকা জন্ম দাগে। রুদ্ররূপ সান্যাল কোনোদিনও হারেনি, রুদ্ররূপ সান্যাল সমস্ত মারপ্যাচ থেকে শেষ পর্যন্ত অক্ষত বেরিয়ে চলে এসছে। আর তুমি ফুলকি দাস ভাবছ ঈশিতাকে দিয়ে রুদ্ররূপ সান্যালকে ধরবে? না, পারবে না। আমি জানি তুমি বুঝে গেছো যে রুদ্ররূপ সান্যাল ছন্দক মজুমদারের কেসে জড়িত, কিন্তু তুমি এটা জানো না যে রুদ্ররূপ সান্যাল নিজের ডান হাতটার মতো নিজের বাঁ হাতটাও সমানভাবে ব্যবহার করতে পারে। এটা তুমি কোনোদিন খুঁজে বের করতে পারবে না, কাজে তুমি কোনো প্রমাণ পাবে না, আর প্রমাণ না পেলে তুমি ফুলকি দাস রুদ্ররূপ সান্যালের কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। রুদ্ররূপ সান্যাল অক্ষত থাকবে, অক্ষত। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।